নমস্কার, ডিফেন্স স্কোয়াড প্রো চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, 1960 দশকে সোভিয়েত ইউনিয়ন বিশ্বের প্রথম অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম তৈরি করে এবং চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার ব্যালিস্টিক মিসাইল ইন্টারসেপ্ট করার সক্ষমতা অর্জন করে। কিন্তু সোভিয়েত ইউনিয়নের সেই অর্জন পারমাণবিক মিসাইল যুদ্ধের অ্যাডভান্টেজ খুব একটা বেশি দিন স্থায়ী হয়নি। কেননা আমেরিকা 1970 দশকের প্রথম দিকেই সোভিয়েত ইউনিয়নের অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে মস্কোতে হামলা চালানোর সক্ষমতা অর্জন করে। সেই সক্ষমতা হল MIRB টেকনোলজি সম্পন্ন এক নতুন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যার নাম মিনিটম্যান 3। এই মিনিটম্যান 3 হল বিশ্বের প্রথম MIRB টেকনোলজি সম্পন্ন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রিএন্ট্রি ভেহিকল। বন্ধুরা, সেই 1970 দশকেই আমেরিকা MIRB টেকনোলজি আবিষ্কারের মাধ্যমে শত্রুর হাইলি সিকিউর এয়ার ডিফেন্স জোনকে ভেঙে একই সঙ্গে শত্রুর একাধিক টার্গেটকে গুড়িয়ে দেওয়ার সক্ষমতা অর্জন করে। আজ 2021 সালে এসেও এই MIRB টেকনোলজি ব্যালিস্টিক মিসাইলের জগতে সর্বোচ্চ টেকনোলজি, কারণ এই MIRB টেকনোলজি সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইলের মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেডকে সম্পূর্ণভাবে ইন্টারসেপ্ট করার মতো নিখুঁত কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে গোটা বিশ্বে উপলব্ধ নেই। আমেরিকার MIRB টেকনোলজি আবিষ্কারের পর ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্টের যেন এক নতুন যুগের সূচনা হয়। আমেরিকার পর একে একে রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন, চীন এই MIRB টেকনোলজি সম্পূর্ণ ব্যালিস্টিক মিসাইল তৈরি করে। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেনের হাতে MIRB টেকনোলজি তো ঠিক ছিল, কিন্তু চীনের হাতে যখন এই MIRB টেকনোলজি আছে তাহলে তো ভারতের সমূহ বিপদ। চীন তো তাহলে পারমাণবিক মিসাইল যুদ্ধে ভারতের থেকে অ্যাডভান্স পজিশনে আছে। হ্যাঁ, অ্যাকুরেসির কথা বাদ দিলে শুধুমাত্র MIRB টেকনোলজির দমে পারমাণবিক মিসাইল যুদ্ধে চীন ভারতের থেকে এতদিন কিছুটা অ্যাডভান্স পজিশনেই ছিল। কিন্তু চীনের সেই অ্যাডভান্স পজিশন ভারত গত 27 অক্টোবর ছিনিয়ে নেয় বিশ্বের সবচেয়ে অ্যাকুরেট ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5-এর MIRB টেকনোলজি পরীক্ষার মাধ্যমে। ভারত যাতে অগ্নি 5 মিসাইলের MIRB টেকনোলজির পরীক্ষা চালাতে না পারে তার জন্য কিন্তু চীন দীর্ঘদিন ধরেই ফাঁকা হুমকি, এমনকি ভারতের বিরুদ্ধে ইউনাইটেড নেশনে যাওয়ার ভয়ও দেখিয়েছিল। কিন্তু ভারত চাপরাওয়া চীনের ভাওতাবাজিতে কান্না দিয়ে গত 27 অক্টোবর উড়িষ্যার আব্দুল কালাম আইল্যান্ড থেকে MIRB ক্ষমতাসম্পন্ন ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5-এর সফল পরীক্ষা চালায়, যেখানে অগ্নি 5 হাই ডিগ্রি অ্যাকুরেসির সঙ্গে 5000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে টার্গেট হিট করে। অগ্নি 5 মিসাইলের অফিসিয়াল রেঞ্জ ভারত 5000 কিলোমিটার জানালেও এই মিসাইলের প্রকৃত রেঞ্জ কিন্তু 8000 কিলোমিটার। কোনো নর্মাল ব্যালিস্টিক মিসাইল যেখানে একটিমাত্র নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে পারে, সেখানে MIRB ক্ষমতাসম্পন্ন অগ্নি 5 একাই 10টি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। অর্থাৎ অগ্নি 5-এর মাল্টিপল নিউক্লিয়ার ওয়ারহেড শত্রুকে কোনোরকম সুযোগ দেওয়ার আগেই শত্রুর টার্গেট গুড়িয়ে দেবে। অগ্নি 5 মিসাইলকে বিশ্বের টপ ব্যালিস্টিক মিসাইলের লিস্টে সামিল করে অগ্নি 5-এর রিএন্ট্রি অ্যাকুরেসি। অ্যাকুরেসির দিক দিয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি 5, যেখানে চীনের সবচেয়ে শক্তিশালী MIRB ক্ষমতাসম্পন্ন ব্যালিস্টিক মিসাইল DF-41-এর অ্যাকুরেসি 100 মিটার, আর সেখানে অগ্নি 5-এর অ্যাকুরেসি মাত্র 10 মিটার। তাহলে ভাবুন কতটা নিখুঁত লক্ষ্যে আঘাত হানতে সক্ষম ভারতের অগ্নি 5। অগ্নি 5 মিসাইলের স্পিড Mach 24, অর্থাৎ 29,401 কিলোমিটার প্রতি ঘন্টা। অগ্নি 5 একসঙ্গে 1500 কেজি নিউক্লিয়ার ওয়ারহেড বহন করতে সক্ষম। অগ্নি 5-কে গাইড করার জন্য স্বদেশী নেভিগেশন সিস্টেম নাবিক এবং গ্লোবাল পজিশনিং সিস্টেম GPS-কে অ্যাড করা হয়েছে। এখন আমরা একটু জানার চেষ্টা করব MIRB ক্ষমতাসম্পন্ন অগ্নি 5 কিভাবে টার্গেট হিট করে। অগ্নি 5 মিসাইলের লঞ্চিং প্রসেস মোট 7টি স্টেজে কমপ্লিট হয়। প্রথমে লঞ্চার থেকে অগ্নি 5 মিসাইলকে লঞ্চ করা হয়। এরপর মিসাইল লঞ্চের ঠিক 60 সেকেন্ড পর ফার্স্ট স্টেজ মোটর মিসাইল থেকে আলাদা হয়ে যায় এবং সেকেন্ড স্টেজ মোটর অন হয়ে যায়। এরপর ঠিক 120 সেকেন্ড পর থার্ড স্টেজ মোটর অন হয়।
এরপর সেকেন্ড স্টেজ মোটর মিসাইল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর ফোর্থ স্টেজে মিসাইল লঞ্চের ঠিক 180 সেকেন্ড পর থার্ড স্টেজ মোটর টার্মিনেট হবে এবং পোস্ট বুস্ট ভেহিকল সম্পূর্ণভাবে রকেট থেকে আলাদা হয়ে যাবে। এরপর ফিফথ স্টেজে পোস্ট বুস্ট ভেহিকল অটোমেটিকলি রি এন্ট্রি ভেহিকলকে টার্গেট হিট করার জন্য রেডি করবে। সিক্স স্টেজে রি এন্ট্রি ভেহিকল অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে। এরপর সেভেন স্টেজে রি এন্ট্রি ভেহিকল হাই স্পিডে সিলেক্ট করা মাল্টিপল টার্গেট হিট করবে। বন্ধুরা, গত 28 অক্টোবর ভারত MIRV টেকনোলজির মতো ডেডলি টেকনোলজির মালিক হয়ে চীন পাকিস্তানের দম কিন্তু বন্ধ করে দিয়েছে। ভারত এখন চাইলেই কিন্তু চীন পাকিস্তানকে মাত্র কয়েক মিনিটেই মাটিতে মিশিয়ে দিতে পারে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।